হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল হ্যাভি ডে উইথ এ নিউ ব্লগ। আর আজকের ব্লগ একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমরা আপনাদের নিয়ে যাব আসামের গুয়াহাটি শহরের নীলাচল পর্বতে অবস্থিত এক অতি প্রাচীন এবং পবিত্র স্থান, মা কামাখ্যা মন্দিরে। এই মন্দির শুধু এক ধর্মীয় স্থান নয়, বরং এটি তন্ত্র সাধনার কেন্দ্র বটে, শক্তি উপাসনার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং আসামের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। মন্দিরের বিশেষত্ব হলো এখানে দেবীর কোনো মূর্তি নেই, বরং একটি জনি আকৃতির পাথর এখানে দেবীর শক্তি ও উর্বরতার প্রতীক হিসাবে রাখা হয়েছে। তো চলুন শুরু করা যাক মালদা থেকে কামাখ্যা আমাদের এই স্পিরিচুয়াল জার্নি। আমাদের ট্রেন ছিল রাত 9:30, সরাইঘাট এক্সপ্রেস, তাই আমরা ব্যাগটা গুছিয়ে রাত 9টার সময় বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। যদিও এটা ছিল আমাদের সাডেন প্ল্যান, তাই এক্সাইটমেন্টটা অনেকটাই ছিল। তো আমরা পৌঁছে গেলাম মালদা রেলওয়ে স্টেশন, পিছনে পাপার দাবি হাঁটছে। রাত 9:40 ট্রেন, কাল সকাল 10টার সময় গুয়াহাটি স্টেশন পৌঁছাবে, ট্রেন রাইট টাইমে আছে। জমজমাট রান্না হচ্ছে, এরপরে আমাদের A1। বাবা আমরা কোথায় যাচ্ছি? বাবা দাঁড়াতে পারছি না, মাথা লেগে যাচ্ছে। ছোটোবেলায় আমরা যখন ট্রেনে যেতাম কলকাতা বা কোথাও, এরকম সাইড লোয়ারটা আমি খুঁজতাম। এটা আমার বেস্ট সিট ছিল, কারণ এখানে সারা রাত বসে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতাম, আর কখন যে ঘুমিয়ে যেতাম আর সোজা সকালে কলকাতা পৌঁছে যেতাম। তো ওকে নিয়ে এখন বসে দেখাচ্ছি। ও টাটা করো, সবাই টাটা করো, টাটা করো, ওই দেখো টাটা টাটা। আমরা আসাম অলরেডি প্রবেশ করে ফেলেছি, আর মাত্র 1 ঘন্টা তারপরে আমরা পৌঁছে যাবো গুয়াহাটি রেলওয়ে স্টেশন। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার সাথে এই গরম গরম কফি। যেহেতু আমরা কামাখ্যা মন্দির যাবো, তো তার আগে বাইক বললো যে একটু ফ্রেশ হয়ে নেবে, স্নান করে নেবে, পরিষ্কার জামা কাপড় পরে তারপরে মন্দির যাবো। তো আমরা 1 ঘন্টার জন্য এখানকার রিটেলিং রুমের থেকে বেস্ট লাগলো আমার এক্সিকিউটিভ লাউঞ্জ, সেই লাউঞ্জটা চলুন দেখা যাক কেমন। গুয়াহাটি স্টেশনের মেন গেট ওই দিকে, সো মেন গেট দিয়ে ঢুকে ডান দিকে আসলে একদম শেষ প্রান্তে এক্সিকিউটিভ লাউঞ্জ। তার ডিটেলসটা আমি দিয়ে দিই, পার অ্যাডাল্ট 30 rupees পার আওয়ার, আর আফটার ফার্স্ট আওয়ার ফ্রম নেক্সট আওয়ার 20 rupees পার আওয়ার। সো ভেতরে ঢুকেই ডান দিকে আছে আপনাদের চেকিং কাউন্টার, এখানে কুপন কেটে নিতে হবে আপনার PNR নাম্বার দিয়ে।
ক্যাশ ছাড়া অনলাইন অপশান আছে পেমেন্টের, ঢুকে ঢুকেই সোজা সামনেই আছে মেসেজ রেক্লেনার বেড, এদিকে একটা ক্যাফে, ক্যাফে তেমন বিশেষ কিছু পাওয়া যায় না, চা কফি বিস্কুট আর কেক ছাড়া, আর হ্যাঁ ম্যাগি পাওয়া যায়। তো আপনারা চাইলে রেক্লেনার বেডে আপনার মেসেজও নিতে পারেন, আর ওই দিকে সোজা চলে গেলেই বাঁদিকে সারি সারি বসার জায়গা, এখানে ট্রেনের টাইম টেবিল, আর ডান দিকে আছে লেডিস অ্যান্ড জেন্টস ওয়াশরুম। এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু প্রবলেম হলো যে এখানে সবকটাই সোফা, কোনো বেড বা লং সোফা নেই। গেছিলাম ব্রেকফাস্টের জন্য, তো দেখলাম এখানে প্যাটিস পেস্টি ব্রেড আইটেম ছাড়া আর বিস্কুট ছাড়া তেমন কিছুই নেই। আর লাঞ্চের অপশান আছে কিন্তু বলছে এটা দুপুর 12টার পর, ওই দেখুন এরাও ক্লান্ত প্রতীক। তো যেহেতু এক ঘন্টার জন্য আর হোটেল নিলাম না, তাই ভাবলাম এখানেই আমরা ফ্রেশ হয়ে পাপাকে খাইয়ে দেবো, তারপরে নিজেরা কিছু ব্রেকফাস্ট করে তারপরে স্নান করে যাবো হচ্ছে না। তো প্রণীলকে তো খাওয়ানো হয়ে গেলো, এবার আমাদের খাওয়ার পালা ব্রেকফাস্ট, এখানে তো আমার কোনো আইটেম নেই, সব ফ্রিজ, ফ্রিজ আইটেম মিন্স পিৎজা বার্গার স্যান্ডউইচ। সো ওই এই প্রান্তে লাউঞ্চ, আর ওই প্রান্তে বলছে একটা সেন্টার আছে যেখানে ধোসা টোসা পাওয়া যায়, তো দেখা যাচ্ছে ওখানে ধোসা পেলে ধোসাই খাওয়া যায়। আর কামাখ্যা মন্দির ভিজিটিং টাইম তো সকাল 11:30 পর্যন্ত থাকে, তারপরে বন্ধ থাকে দুপুরে 1:30 পর্যন্ত, তারপরে আবার 2 থেকে খোলে। তো এখন তো অলরেডি 10 বেজে গেছে, টাইম পাবো না সকালে দেখার, তাই একদম দুপুর 2 সময় আমরা গিয়ে লাইন দেবো। অলরেডি একদিন আগে অনলাইনে ভিআইপি টিকিট আমরা বুক করে ফেলেছি, তো প্রবলেম নেই, ওখানে কামাখ্যা দর্শন করে তারপরে আমরা যাবো শিলংয়ের উদ্দেশ্যে। আজকে ভেবেছিলাম আমরা উমিয়াম লেক ওয়ার্ল্ড লেক একটু দেখে নেবো, তো জানি না কটা বাজবে দেখা যাক, কারণ ওদিকে উমিয়াম লেকও বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকে, আর আজকে এখন তো সারাদিনই বৃষ্টি, তো জানি না কতটা কি হবে দেখা যাক। এই পেয়েছি জন আহার সবজি, জনহার থেকে রুটি সবজি প্যাক করেছিলাম, বাট একদম খেতে পারলাম না, পুরো টেস্টলেস, তাই পাপাকে প্রথমে খাইয়ে নিলাম, নিয়ে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। সো ফাইনালি লাউঞ্চে আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা তিনজনে বেরোচ্ছি। এই যে সবাই হোয়াইট হোয়াইট পরে নিয়েছে, তার মধ্যে আমার ছেলে কাণ্ড করে বসেছে। তো আমাদের গাড়ি চলে এসেছে, এই হচ্ছে প্রীতম, হাই। লং থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম কামাখ্যা মা টেম্পলের উদ্দেশ্যে, চারদিকে এখন বৃষ্টি পড়ছে, দেখা যাক আমরা একটা জায়গায় লাঞ্চ করে নেবো, তারপরে আমরা পুজোতে ঢুকবো। গুয়াহাটিতে অ্যাকচুয়ালি জে বিচ খুব সুন্দর একটা ভেজ রেস্টুরেন্ট নাম করা, তাই আমরা ভাবলাম সেখানে আজকে ট্রাই করি যেহেতু পুজো দেবো, তাই আমরা বেস্ট ভেজ রেস্টুরেন্টে চলে এসেছি গুয়াহাটির, দ্যাট ইজ জে বিচ। ভেতরে ডেকোরেশন ছিল বেশ ভালোই, তো আমরা বসলাম, বসে মেনু দেখলাম, সব রকম মেনুই আছে, দামও ঠিকঠাক, তার বেশি কিছু অপশানে না গিয়ে আমরা ভাবলাম ভেজ বিরিয়ানি ট্রাই করি, তার সাথে ভেজ ফ্রাইড রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান। আসামে এই কোম্পানির ওয়াটারবেলটা খুব বেশি চলে, দ্যাট ইজ অক্সি রিচ, 300% মোর অক্সিজেন, ওয়াও। আর প্রাইসও খুব কম, সস্তা 10 করে। আমাদের সবজি বিরিয়ানি চলে এসেছে, দেখে তো ইয়ামি লাগছে, দেখা যাক খেতে কেমন লাগে, নাও খাও। এই আমার চলে এসছে ফ্রাইড রাইস উইথ ভেজ মাঞ্চুরিয়ান। লাঞ্চ শেষ করে আমাদের পৌঁছতে লাগলো 20 মিনিট, এটা হচ্ছে মা কামাখ্যার মেন গেট। পাবলিক ট্রান্সপোর্টে আসলে আপনাদেরকে এখানে নামিয়ে দেওয়া হবে, এখান থেকে আপনারা চাইলে অটো বা মারুতি ভ্যান ওমনি বা ইভি বাস এইগুলো অপশানে পেয়ে যাবেন, একদম মন্দির পর্যন্তটা যায়। তো চলুন যেতে যেতে আপনাদের মা কামাখ্যার গল্পটি শেয়ার করি। অ্যাকচুয়ালি অ্যাজ পার দ্য স্টোরি, দেবী সতী শিবের স্ত্রী ছিলেন, তার পিতা দাক্ষা প্রজাপতি শিবকে অপমানিত করেছিলেন, যার ফলে দেবী সতী অত্যন্ত দুঃখিত হয়ে আত্মহত্যা করেন। তখন শিব সতীর দেহ নিয়ে সমগ্র ব্রহ্মাণ্ডে ঘুরতে থাকেন। দেবী সতীর দেহটি ভক্তি এবং শান্তি আনার জন্য ভগবান বিষ্ণু 51টি টুকরোতে কেটে ফেলে দেন। কামাখ্যা মন্দির সেই স্থানে অবস্থিত যেখানে সতীর যোনি পড়ে গিয়েছে, তাই এটি শক্তি উপাসনার একটি গুরুত্বপূর্ণ স্থান। এবং এই মন্দিরের বিশেষত্ব হলো যে এই মন্দিরে মায়ের কোনো মূর্তি নেই, আছে এক যোনি আকৃতির পাথর, এবং সেই পাথর থেকে অনবরত জল বেরিয়ে যাচ্ছে।
প্রায় 100 থেকে 120 খানা সিঁড়ি ওঠার পর মন্দিরের মেন গেট। আশেপাশে আপনারা অনেক দোকান পেয়ে যাবেন, যে দোকান থেকে আপনারা প্রসাদ ফুল সব কিনতে পারেন, আর চটি কিন্তু আপনাকে এখানে খুলে যেতে হবে। যেহেতু আজ বৃষ্টি পড়ছিল তাই আজকে ভিড় অনেকটাই কম ছিল, আর আমাদের ভিআইপি টিকিট কাটা ছিল বলে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি। যারা ভিআইপি টিকিট কাটবে না তারা সাধারণ লাইন দিয়ে গিয়ে মায়ের পূজা দিতে পারবেন, তাতে কিন্তু মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যায়। তো আমরা একদম মন্দিরের মেন গেটের পাশে যে আনন্দী স্টোর আছে সেখানে আমরা জুতো রেখে সেখান থেকে আমরা প্রসাদ ফুল কিনে নিলাম। যেহেতু মালদা যেতে আমাদের 5-6 দিন টাইম লেগে যাবে তাই আমরা ড্রাই ফ্রুটসই নিয়েছিলাম প্রসাদ হিসাবে। তো আমরা ঢুয়ে এলাম মন্দির প্রাঙ্গণে। মন্দিরের সবচেয়ে বিখ্যাত উৎসব হলো অম্বাবুচী মেলা, যা প্রতি বছর জুন মাসে পালিত হয়। এই উৎসবের সময় দেবীর মাসিক চক্রের সম্মানে মন্দির 3 দিন বন্ধ থাকে। চতুর্থ দিনে মন্দির পুনরায় খুলে যায় এবং বিশাল আকারে উৎসব উদযাপিত হয়। আজকাল কামাখ্যা মন্দির দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশ বিদেশ থেকেও প্রচুর ভক্তদের আকর্ষণ করে। এটি শুধু ধর্মীয় গুরুত্বের জন্য নয়, বরং আসামের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং প্রচারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মা কামাখ্যা মন্দিরের তন্ত্রবিদ্যা একটি বৈচিত্র্যময় এবং আধ্যাত্মিক ক্ষেত্র, যা প্রাচীন ভারতীয় আধ্যাত্মিক বিজ্ঞানকে প্রতিফলিত করে। তবে ব্ল্যাক ম্যাজিক ব্যবহার সম্পর্কে সচেতন থাকা উচিত এবং এর সাথে যুক্ত কোনো সন্দেহজনক কর্মকাণ্ড এড়িয়ে চলা উচিত। এই মন্দিরের মূল উদ্দেশ্য হচ্ছে শক্তির শুভ ব্যবহার ও আধ্যাত্মিক উন্নতি। তো আপনারা যদি কামাখ্যা মন্দিরে আসেন তাহলে ভুল করেও কিন্তু এসব প্ররোচনায় পা দেবেন না, আর এসব ব্ল্যাক ম্যাজিক করতেও যাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। তো আমরা চলে আসলাম ভিআইপি রুমে। এখানে যারা বসে আছেন তারা সবাই ভিআইপি টিকিট কেটেই বসে আছেন। এদেরকে আলাদাভাবে মন্দিরের পেছন দিক দিয়ে ঢোকানো হয়, তাদের জন্য বেশি লাইন দেওয়া হয় না। তো আমরা চলে পেলাম গুটি গুটি পায়ে মন্দিরের উদ্দেশ্যে। এই হচ্ছে নর্মাল লাইন আর আমরা দাঁড়িয়ে আছি ভিআইপি লাইনে। নর্মাল লাইনটি অনেক ঘুরে ঘুরে তবে এখানে এসেছে। আমরা এখন ভিআইপি লাইনে দাঁড়িয়ে আছি। লাইনে কতক্ষণ লাগবে তো বললো তো 3টার মধ্যে হয়ে যাবে, এখন তো 2:20 বাজে। দেখা যাক। আর আমার পিছনে এই যে এটা নর্মাল লাইন। এই গেট দিয়ে ঢোকার পরে কিন্তু মোবাইল আপনাদেরকে অফ করে রাখতে হবে, কারণ ভেতরে কোনো ফটো ভিডিও করার যে নিয়ম নেই। তো চলুন পুজো দিয়ে বাকিটা বলছি। তো আমাদের অনেক দিনের ইচ্ছে পূরণ হলো, মা কামাখ্যার পুজো দেওয়া হলো, ইভেন গর্ভগৃহের দর্শন, সে এক অদ্ভুত এক্সপিরিয়েন্স। তো আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেল, ভেতরে অপরূপ দৃশ্য দেখলাম মায়ের। তো আজকে যদিও ভিড় কম ছিল তাই খুব তাড়াতাড়ি দেখা হয়ে গেল আমাদের 1 ঘন্টার মধ্যে। ভিআইপি টিকিট কেটে এখন বৃষ্টিটা কমে গেছে, দেখা যাক এখন শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। ইচ্ছা আছে উমিয়াম লেক দেখার, জানি না পারবো কি না, কারণ এখন বিকেল 4টে বাজে। একটু মন্দিরটা ঘুরে নিয়ে আমরা রওনা দেবো শিলংয়ের উদ্দেশ্যে। মন্দিরের স্থাপত্য বৈশিষ্ট্য অত্যন্ত চিত্তাকর্ষক। এর গম্বুজটির আকৃতি মৌমাছির মাথার মতো, যা নবমণ্ডল নামে পরিচিত। এই বিশেষ আকারটি মন্দিরের শাস্ত্রীয় স্থাপত্যকে অনন্য করে তোলে। মন্দিরের নির্মাণশৈলী আসামের ঐতিহ্যবাহী স্থাপত্যের প্রতিনিধিত্ব করে এবং এটি মূলত সিন্দুরি রঙের পাথর দিয়ে নির্মিত হয়েছে। এছাড়া দেখতে পাচ্ছেন মন্দির প্রাঙ্গণের বেশ কিছু ছোট ছোট মন্দির আছে, যা মূর্তি আছে, এর সব অন্যান্য দেবদেবীকে উদ্দেশ্য করে বানানো। আর সবথেকে বড় ব্যাপার হলো, আপনি যখনই এই মন্দিরে প্রবেশ করবেন তখন একটা অনুভব করবেন একটা রক্তের গন্ধ, যেন এখানে মায়ের মূর্তি নেই, মা নিজেই বিরাজ করছেন। মন্দিরে ঢোকা মাত্রই আপনি একটা অদ্ভুত এনার্জি ফিল করবেন, চাই না কেন আমার তাই মনে হয়। বাবা উপরে একটা বাদর, হাত নিবো মাঙ্গি বাবা উপরে। মন্দিরে ভিতরে ঢোকার সময় সেই কান্না, অন্ধকার দেখেছে একদম, আর এত ভিড়, বাইরে এসে এখন চিৎকার করছে আতি আতি করে। তো আমাদের যে পান্ডাটি নিয়ে গেছিল তার ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুব ভালো পান্ডা, খুব ভালো করে মন্ত্র পড়ে ভালো করে দর্শন করেছেন। আপনারা আসলে ডাইরেক্ট কনেক্ট করে নিতে পারেন। এটা হচ্ছে অন্ন সেবা কেন্দ্র। এই হচ্ছে মন্দিরের মেন গেটের রাস্তা, এখানে ট্রাফিক, এই সোজা গেলে মন্দির, আর এখানে অনেক হোটেল আছে, খাওয়ার জায়গা আছে, আপনারা চাইলে এখানেও খেতে পারেন। এখানে এটিএমও আছে। তো এই ছিল আমাদের মালদা থেকে কামাখ্যার স্পিরিচুয়াল জার্নি। আমরা এখন যাচ্ছি শিলংয়ের উদ্দেশ্যে। দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ ওয়াচিং হাবিডাই।